সামনে লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে বিজেপির 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় বাংলার, আর সেখানে জন বার্লার নাম ছিল না। আর জন বার্লার যে প্রার্থীপদ পেলেন না, তারপরেই যে ছবি আমরা দেখেছিলাম দুজনের মধ্যে দ্বন্দ্ব, মনোজ টিগ্গা এবং জন বার্লার মধ্যে রীতিমতো দ্বন্দ্ব। 6 মার্চের ছবি আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের, যে দ্বন্দ্ব মনোজ টিগ্গা এবং জন বার্লার মধ্যে। আর তারপরেই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসলেন, এবং তার আগে 6 তারিখের ছবিটা আপনাদের দেখাচ্ছি। হমকো ছল করেগা, হমকো বলতা হ্যায় মাদারিহাট স্টেশন করাইয়ে 60,000 ভোট হাম জিত জায়েগা, আর উসকে বাদ অমিত শাহ কে পাস ঘুসতা হ্যায়। হ্যাঁ, নাই নাই, 60,000 ভোট কে হমকো ইয়াহাঁ পর স্টেশন করাইয়ে উসকে বাদ 60,000 ভোট। জন বার্লাকে প্রার্থী না করায় রীতিমতো ক্ষুব্ধ জন বার্লা। তারপরেই 9 তারিখের ছবিটা এবার আপনাদের দেখাবো, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, এবং সেই সভায় জন বার্লা নিজে পুষ্পস্তবক তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে, এবং প্রধানমন্ত্রীর পাশেই বসেন জন বার্লা। 9 তারিখের ছবি দেখাচ্ছি, 9 মার্চ 2024-এর সেই ছবিটা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক পাশের চেয়ারেই বসেন জন বার্লা। আর তারপরেই ইউটার্ন জন বার্লার, দ্বন্দ্ব কি তাহলে মিটলো টিগ্গা বার্লা, সুর নরম জন বার্লার। মনোজ টিগ্গাকে ভাই বলে সম্বোধন করলেন জন বার্লা, মনোজ টিগ্গাকে ভাই সম্বোধন, টিগ্গা রয়ে প্রচারের আশ্বাস দিয়েছেন জন বার্লা। মনোজ কে হ্যায় সবকে লিয়ে প্রচার করেগা, হম হম হামারা দেখিয়ে ইতনা বড়ি পরিবার মে আপ লোক ইসকো লেকে তঙ্গা বড়াগা এসে নেই হ্যাঁ, মেরা ভাই হ্যায় না, আনে ওয়ালা দিন হম লোক এক সাথ হ্যায়। আরে ভাই, ইতনা বড়ে পরিবার মে হোতা হ্যায় কোই কহীঁ পর তো তুমে মে হো জাতা হ্যায়, ইসকো হামারা পরিবার হ্যায়, ये मेरा परिवार है, बीजेपी हमारा परिवार है, और मेरा परिवार में क्या होता है उसको संभालना जॉन बार्ला को ही है, मैं उनका गार्जियन हूँ, और गार्जियन हिसाब से मैं सभी को संभालूंगा। 3.5 लाख वोट से जीते।